মাদারীপুরে শিবচরে মোবাইলে লুডু খেলা নিয়ে রতন মোল্লা নামে এক শিশুকে হত্যার ঘটনায় মেহেদি হাসানকে আটক করেছে পুলিশ। মাদারীপুর প্রতিনিধি এস আজহার হোসেন জানিয়ান, মঙ্গলবার কাদিরপুর ইউনিয়নের চরকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, কাদিরপুর ইউনিয়নের চরকান্দি এলাকায় কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে আসেন মেহেদি হাসান। কিছুদিন পর পার্শ্ববর্তী কৃষক জসিম মোল্লার ছেলে রতন মোল্লা ও নাসির শিকদারের ছেলে সোহানের সাথে মোবাইলে লুডু গেমস খেলে মেহেদি। মঙ্গলবার সকালে এই তিনজন লুডু খেলা নিয়ে রতন ও সোহান মেহেদির সাথে খারাপ ব্যবহার করে। এতে ক্ষুব্ধ হয়ে মেহেদি দুই শিশুকে বিকেলে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়ক এলাকায় নিয়ে যায়। নির্জন স্থানে রতনকে শ্বাসরোধ করে হত্যা করে এবং সোহানকে হত্যা করার চেষ্টা করলে এলাকাবাসী ছুটে আসে। সেখান থেকে মেহেদি নানা বাড়িতে চলে যায়। এই ঘটনায় শিবচর থানার ওসি মোহাম্মদ মিরাজ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবাইলে লুডু খেলার সময় বকা দেয়া নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমার মেয়ে জীবনের ছেলে, আমার বাইক দেয়া একটাই ছেলে, ওই ছেলে ওদের বাড়ি হলো কাদিরপুর, ওখানে তাহার এখন কান্দি বলে, সেই জায়গা থেকে এই ছেলেটা আমার বাগনারে, আর বাগনার হলো 9 বছর আর ওর একটা বন্ধু, ওরও 9 বছর, ওগো দুজনে নিয়ে লুডু, আমার বাগনার হাতে একটা মোবাইল আসছে, মোবাইলটা নিয়ে বলতেছে যে আসো আমরা মোবাইল দিয়ে খেলবো। একই নিয়ে একটা গাড়িতে উঠে নিয়ে ওদের গেছে যে কাঁঠাল, এই যে সীমানার ওখানে, সীমানার ওখানে যায় নাকি আমার বাগনার 100 টাকা দিয়ে বলতেছে তুই একটা বিস্কিট আর একটা পানি কিনে নিয়ে। এই ফাঁকে ওরে হাই রোডের ওই সাইডে নিয়ে ক্ষেতের মধ্যে ওরে মেরিয়া লাগছে, মায়েরে আবার আমার বাইকটা খালি কয়, ওই কো ওই কো কয়েকে বারে 50 টাকা ভাড়া দা বাড়িতে পাঠাই দিছি। এরকম আমার বাইকটা রেনিয়া কাঁঠালবাড়ি আমার ঘাটের পাশে এই সোহেল ব্যাপারীর খামারের পাশে বালির পালার মধ্যে নিয়ে আর তার দিয়ে পেঁচ দা মেরে ফেলান দিচ্ছে। ঘটনাস্থলে ইমরান সহ আর ওখানকার জাকির সহ কিছু ছোট ভাই ওরা ওই পোলাটারে ধরে দূরে যেতে শেখা, তখন আমার বাইকটা দূরে এক আল্লাহর আমার বাসার মেরে ফেলালি। ওই বিষয়ে একটা তার সহ ওই গলায় পেঁচ পাইছে, পরে মুখ চুখ ফুলে আলাসে ঘুষে, আর তার সহ আমার বাগনা অক্ষত অবস্থায় পাইছি। পাওয়ার পরে হাসপাতালে, এই যে থানায় ইনফর্ম করে আমরা হাসপাতালে চিকিৎসা করে বাসায় নিয়ে গেছি। মানে ও কেটেছে কিসে কিসে মানে কিরকম করে নিয়ে গেছে, আমি তো কেটেছি তোরে খুঁজতেছি, ওর এনে বাঁধছি, বাঁধার পরে খুশিতে বাঁধছি, মঙ্গল হবে বাঁধার পরে অনেকে অনেক কিছু জিজ্ঞেসছে কিন্তু বলে না, কিছু বলে না। যে আমি বলতেছি দিন যদি এমন একটা শেষ ইচ্ছা আছে, যদি যদি মেডাল যদি থাকুক তাহলে এমন একটা ইয়ে আছে, মানে তোর খুদার মানে লাইফ যদি যদি থাক, এর আগে যদি তুই যদি ওর কাছে কো তাহলে আমরা পাশে নেওয়ার চেষ্টা করি, তাও মানা করে। আর যে হত্যা করেছে তার বয়স 17-18 বছর, কিন্তু তার স্বীকার প্রাথমিকভাবে তার স্বীকারোক্তিতে জানা গেছে যেটা, যে মোবাইলটাই তার আর উদ্দেশ্য ছিল এবং সেই মোবাইলটাই নিয়ে গেছে, মোবাইলটা আমরা উদ্ধারের চেষ্টা করছি। পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের ধাওয়ায় সুজন নামের এক জেলের মৃত্যুতে পায়রা বন্দর নৌ পুলিশের 4 সদস্যকে ক্লোজড করা হয়েছে। পটুয়াখালীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার দুপুরে নৌ পুলিশ পটুয়াখালী জোনের সরকারি পুলিশ সুপার মোহাম্মদ আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। আহসান হাবিব জানান, মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলার চর বালিয়াতলি ডোস এলাকা থেকে 5 জেলে একটি মাছ ধরার ট্রলার সহ রাবনাবাদ নদীর উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় ট্রলারে নিষিদ্ধ জাল রয়েছে সন্দেহে তাদের ধাওয়া করে পায়রা বন্দরের নৌ পুলিশ বাহী একটি ট্রলার। এই ঘটনায় 4 জেলে পালিয়ে যেতে সক্ষম হলেও সুজনকে আটক করে পুলিশ। পরে ওই জেলেকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে 4 পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে এলাকাবাসী। সন্ধ্যায় জেলা পুলিশ ও উপজেলা প্রশাসন এসে তাদের উদ্ধার করে। এই ঘটনায় সঠিক তথ্য তদন্তের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।